নমস্কার। প্রহসনের ভোট পর্ব মিটল, প্রহসনের নমিনেশান, প্রহসনের ভোট, প্রহসনের গণনা অত্যন্ত হাস্যকর, অত্যন্ত হিংস্র, মানে যার পণ্যাই কুৎসিত একটা নির্বাচন, পঞ্চায়েত, দশম পঞ্চায়েত নির্বাচন মানুষ এটা দেখ। এবং এটা নিয়ে ইতিমধ্যেই এটা কিন্তু হাইকোর্টেও গেছে, হাইকোর্ট থেকেও, মহামান্য আদালত থেকেও এটা তারও স্থগিতাদেশ ইত্যাদি এগুলো হয়েছে এবং কয়েকটা জায়গায় পুনর্নির্বাচনও হচ্ছে। সব মিলিয়ে যে হাস্যকর একটা ব্যাপার ঘটেছে সেটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু হাস্যকর জায়গা যেটা আমরা বলছি, নেপথ্যে যে ট্র্যাজেডি রয়েছে, যে দুঃখজনক সংবাদ অর্থাৎ মৃত্যু, এই যে মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু প্রত্যেকটা বিরোধী দল কিন্তু এই নিয়ে কিন্তু গর্জে উঠছে। আজকেও মানে ভাঙড়ে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার প্রতিবাদে আজ বাম, কংগ্রেস, আইএসএফ যে জোট, তারা কিন্তু আজকে একটা মিছিল করেছেন, প্রতিবাদ মিছিল। সে মিছিলটা হচ্ছে ধর্মতলা থেকে আমার মৌলালী পর্যন্ত, এই ব্যাপক ভিড় হয়েছে, জনস্রোত বয়ে গেছে। বাম, কংগ্রেস, আইএসএফ জোটের মিছিলে জনস্রোত বয়ে গেছে। সেই মিছিলে তিন দলেরই শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারপরে সেটা মৌলালির ওখানে একটা ছোট্ট একটা সভা মতো হয়েছিল, সেখানে দু একজন বক্তৃতা বক্তব্য রেখেছেন। তো সব মিলিয়ে আজ তারাও পথে নেমেছিলেন এবং জনস্রোত সেই মিছিলে, অর্থাৎ বোঝা গেছে যে প্রাণের স্পন্দন, মানুষ যে তাদেরকে সমর্থন করছেন এই মিছিল, সেটা সেই মিছিলে সেটা দেখা গেছে, বোঝা গেছে। এখন দেখার বিষয় হচ্ছে যে এটা এই পঞ্চায়েতের পরে যে স্থগিতাদেশ এবং তারপরে কোথাকার জল কোথায় গড়ায় সেটা কিন্তু দেখার বিষয়, কারণ এবারের পঞ্চায়েত নিয়ে সত্যি সত্যি মানে সমস্ত রেকর্ড কিন্তু ব্রেক করে দিয়েছে এবারের পঞ্চায়েত। মানে প্রহসন কাকে বলে সেটা হাড়ে হাড়ে মানুষ, যাই হোক, মানে যতটা ব্যালট বক্সে গেছে তার চেয়েও বেশি বোধ হয় রাস্তায় পড়েছিল ব্যালট পেপার। তো এটা হাস্যকর হাস্যকর সব ঘটনাগুলো ঘটেছে এবং তার সঙ্গে হিংস্র ঘটনা, এটা অবশ্যই এগুলো তো বন্ধ হওয়া দরকার। রাজনীতির নামে রক্তপাত, রাজনীতির নামে মানুষ খুন করা, এগুলো অবশ্যই বন্ধ হওয়া দরকার। সেই প্রাচীন যুগ, মধ্যযুগ থেকে সেই আজ অব্দি চলে আসবে, এটা তো হতে পারে না, মানে সভ্য হচ্ছে। যাই হোক, এখন দেখার বিষয় যে এরপরে কোথাকার জল কোথায় গড়ায়, যা যা ঘটবে সেই মতো আমরা আপনাদের কাছে পরবর্তী খবরগুলো জানাবো। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সভা, বিশ্ববিদ্যালয় পালিত, সাদা থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।